বিএনপি প্রধান শত্রু এখন শেখ হাসিনা, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাঁর বেঁচে থাকাই বিএনপির অন্তর্জ্বালা। সকালে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপির মুখে রক্ষণাত্মক বললেও তাদের অন্তরে আক্রমণাত্মক শোডাউন। যত ষড়যন্ত্রই করুক, অনিশ্চয়তার দিকে বাংলাদেশ নয়, বিএনপি যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এস কে সৌরভের প্রতিবেদন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে দেশের প্রতিহিংসার রাজনীতির মূল হোতা উল্লেখ করে তিনি অভিযোগ করেন যার সূচনা করেছিল জিয়াউর রহমান। এই দল প্রতিহিংসা রাজনীতিকে 21 আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত ঠেকিয়েছে। বিএনপির প্রধানতম শত্রু হচ্ছে শেখ হাসিনা। সারা দেশে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা বিএনপির অন্তর্জ্বালা বাড়াচ্ছে মন্তব্য করে তাদের মহাসমাবেশ আর বিএনপি মহাসচিবের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুখে হলো রক্ষণাত্মক মনোভাব আর অন্তরে হচ্ছে আক্রমণাত্মক। পরে হারুনুর রশিদকে সভাপতি আর তানজিদ বিন রহমান তুর্যকে সাধারণ সম্পাদক করে জাতীয় সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। সভাপতি আলহাজ হারুনুর রশিদ। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্মেলন উপলক্ষে গঠিত শৃঙ্খলা উপকমিটির বৈঠকে বিএনপির গণসমাবেশ নিয়ে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। জনগণকে নিয়েই যে কোনো অন্যায়, অবিচার অথবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড যারা করবে তাদেরকে অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন 10 ডিসেম্বর গণসমাবেশের নামে অরাজকতা তৈরির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। সংযত আচরণ করার জন্য আমরা নির্দেশ দিয়েছি, কিন্তু তারা যদি বিশৃঙ্খলা তৈরি করতে চায় ঢাকা শহরে কিংবা যে কোনো জায়গায় জনগণই তাদেরকে বিতাড়িত করবে। বিএনপির সব ধরনের কর্মসূচিতে সরকার পর্যাপ্ত সহযোগিতা করছে বলেও দাবি করেন ডক্টর হাসান মাহমুদ। তারা যাতে সুন্দরভাবে সমাবেশ করতে পারে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।